ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে, যেমন আমরা এটা কবিতা দিয়ে অনেক সময় বলি যে ঘন ঘন প্রস্রাব হবে, অতিরিক্ত ক্ষুধা পাবে, মাত্রাতিরিক্ত পিপাসা ধরে দেহের ওজন কমতে পারে, সারাবেলা ক্লান্তিবোধ হবে, ঘাস শুকাতে দেরি হবে, বারবার গর্ভ নষ্ট হয়, চোখে দেখতে কষ্ট হয়, যৌন সক্ষমতা পায় হ্রাস, সংসারে অশান্তি 12 মাস। উপরোক্ত লক্ষণ আদি যখন দেখতে পাবেন কাল বিলম্ব না করে ডাক্তারখানায় যাবেন। তো এই লক্ষণগুলো যার আছে এবং সেই বিশেষজ্ঞ চিকিৎসকই নন, একজন কবিও বলে, আর এরকম লক্ষণ থাকে তাহলে আমরা কিছু পরীক্ষা করি। সেই পরীক্ষাগুলো কি, আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বলে থাকি, গ্লুকোজ খাইয়ে ডায়াবেটিসের পরীক্ষা যেটা, সেই গ্লুকোজ খাওয়ানোর আগে অর্থাৎ ফাস্টিং অবস্থায় যদি 7 মিলিমোল পার লিটার বা তার বেশি হয় এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 11.1 মিলিমোল পার লিটার বা তার বেশি হয়, তখন আমরা বলবো তার ডায়াবেটিস আছে। আরেকটা হলো যে র্যান্ডম ব্লাড সুগার যদি 11.1 বা তার বেশি হয় এবং সেই সাথে ডায়াবেটিসের যে লক্ষণগুলো আমি একটু আগে বলেছি সেগুলো থাকে, তখন আমরা বলবো যে তার ডায়াবেটিস আছে। আরেকটি পরীক্ষা হলো 3 মাসের ডায়াবেটিসের গড় বা SbA1c, যেটা আমরা বলে থাকি, SbA1c যদি 6.5% বা তার বেশি হয় তখন বলবো যে তার ডায়াবেটিস আছে।